আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আর সেই শর্ট ল্যাঙ্গুয়েজটা কীভাবে আমরা আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবো চলো এবার আমাদের হোয়াইট বোর্ডে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি ওকে নাও লেটার স্টার্ট আউ লিসন গো টু আওয়ার হোয়াইট বোর্ড ওকে বন্ধুরা তাহলে আমরা হাউ টু টক ইন এ শর্ট ল্যাঙ্গুয়েজ কীভাবে সংক্ষিপ্ত ভাষায় আমরা আমাদের মনের ভাব আমাদের প্রতিদিনকার জীবনে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি সুন্দরভাবে জানার জন্য ওকে তাহলে প্রথমে আমরা দেখব বন্ধুরা এবং এটি আমাদের পার্ট ওয়ান আমি যতটুকু জানি তাহলে আমাদের কিন্তু বাস্তব ক্ষেত্রে এরকম শব্দ এরকম সেন্টেন্স আমরা বিভিন্নভাবে ইউজ করি আমাদের বাস্তব জীবনে তাহলে এটা আমরা কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি চলো বন্ধুরা এবারে তাহলে আমার সাথে সবাই জানা নেবে তাহলে আমরা দেখতে পারবো এখানে কী দেখতে পারবো যে অ্যাস আর অ্যাজ আই নো আমি যতটুকু জানি তুমি কিভাবে জানো যদি এরকম বলা হয় যে তুমি কিভাবে জানো তাহলে আমরা সেটা কিভাবে বলবো যে হাও হাও ডু ইউ নো ওকে তুমি কিভাবে জানো তাহলে আমরা এরকম সেন্টেন্স আমাদের বাস্তব জীবনে প্রতিদিন আমরা ইউজ করি ওকে আমরা যদি এরা ভালোগুলি সুন্দর করে ওয়াশ করি তাহলে আমরাও একইভাবে আমাদের বাস্তব জীবনে সুন্দর করে আমরা অ্যাপ্লাই করতে পারব সো মাই ডিয়ার লাভ এফেয়ার্স প্লিজ কন্টিনিউ মাই ভিডিও টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই ইন ইওর রিয়েল লাইফ এবারে আমরা যাচ্ছি বন্ধুরা জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ তাহলে আমরা কীভাবে লিখব থ্যাংকস থ্যাংকস ফর আস্কিং ওকে জানলাম কি থ্যাংকস ফর আসিং আমরা অনেক সময় অনেকের কাছে অনেক কিছু আমরা জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে আমরা জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ প্রকাশ করি কিভাবে আমরা প্রকাশ করি সেটি আমরা জানার চেষ্টা করছি তুমি কোথায় ওকে তাহলে আমরা জানি যে তুমি কোথায় তাহলে হয় আর তুমি কোথায় বা তুমি কোথায় আসো আমরা কিন্তু এরকমভাবে আমাদের অনেক কথা আমরা মোবাইল ফোনে বা যে কোনোভাবে আমরা অনেক সময় আমরা জিজ্ঞাসা করে থাকি যে তুমি এখন কোথায় আছো ওকে তারপরে আমরা দেখব বন্ধুরা নিজে নিজে করো অনেক সময় আমরা আমাদের বাস্তব জীবনে অনেক কাজ আছে যে নিজের কাজ নিজেই করতে হয় তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি তাহলে সেখানে আমরা বলতে পারি কি যে হেল্প মানে সাহায্য করো হেল্প ইউর সেন হেল্প ইউর সেন তোমার নিজেকে সাহায্য করো অর্থাৎ আমরা বলি যে বন্ধুরা হেল্প ইজ দ্য বেস্ট হেল্প অর্থাৎ নিজের চেষ্টা নিজেকে সাহায্য করার সব বড় বড়ো অবলম্বন আমরা যদি আমাদের বাস্তব জীবনে যে কোনো কাজ করতে গেলে আমাকে নিজেকে সাহায্য করতে হবে তাহলে আমরা গেম করতে পারবো যে কোনো বাস্তব জীবনে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে যদি আমার নিজেকে আমি নিজে সাহায্য না করি তাহলে কিন্তু আমি সাকসেসফুল হতে পারবো না ওকে বন্ধুরা এবার কী হলো দুঃখিত আমি বুঝতে পারি নাই অনেক সময় অনেক তথ্য আমরা কেউ যদি আমাদের বলে আমরা তো সেটা যদি বুঝতে পারি তখন আমরা কিন্তু সেটা কীভাবে আমরা বলতে পারি তাহলে তখন আমরা বলতে কি সরি সরি আই ড আন্ডার স্ট্যান্ড ওকে সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমাদের বাস্তব জীবনে অনেক সময় দেখা যায় কি আমরা যদি কোনো কিছু না বুঝি সে সময় কিন্তু আমাদের বলতে হয় সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দুঃখিত আমি বুঝতে পারি নাই বা বুঝি নাই ওকে তারপর আছে কি ঠিক সব কিছু ঠিক আছে তো অনেক ক্ষেত্রে আমরা এরকম বলে থাকি ইজ ইজ এভরিথিং এভরিথিং ওকে ইজ এভরিথিং ওকে সব কিছু ঠিক আছে তো আমরা অনেক সময় বলে থাকি না যে সব কিছু ঠিক আছে তাহলে আমরা কীভাবে সেটা বলতে পারি সেটা বলতে পারি কি ইজ এভরিথিং ওকে সব কিছু ঠিক আছে তো ইন দিস ওয়ে উই ক্যান মেক সেন্টেন্স ইফ ইউ ফলো মাই ক্লাস

তাহলে কি বলতে পারি আমরা হোয়াটসঅ্যাপ হোয়াটস আপ কী খবর ওকে হোয়াটসঅ্যাপ আবার আমরা বলতে পারি কি হাওয়ার ই কেমন আছো সেটা আমরা কিন্তু বলতে পারি তাহলে আমাদের নতুন একটি শব্দ হোয়াটসঅ্যাপ কী খবর কেমন আছো হা ইউ ওকে তুমি ঠিক আছো তো তাহলে এবার কী বলি আমরা যে আর ইউ কী তুমি কি ঠিক আছো আর ইউ ওকে তুমি কি ঠিক আছো এবারে ইয়েস আই এম ওকে তাহলে সেক্ষেত্রে উত্তর আমরা বল কী যে ইয়েস আই এম ওকে আমি ঠিক আছি তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তাহলে আমরা আমাদের বাস্তব জীবনে কীভাবে বলতে পারি যে আবার দেখা হবে সি ইউ এগেইন আবার দেখা হবে সুতরাং আজকের ক্লাসে এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আবার সুন্দর বিষয় নিয়ে হাজির হব সবাই নিরাপদ সুন্দর থাকো আল্লাহ হাফেজ